এই চিত্রটি প্রতিদিনের কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে মানত হিসাবে দেয়া দানের এইসব সামগ্রী প্রতিদিন আসরের নামাজের পর নিলামের মাধ্যমে বিক্রি করা হয়, যেখানে হাঁস, মুরগি, কবুতর, গরু, ছাগল, দুধ, এমনকি চাল, ডাল, তেল সহ দান করা বিভিন্ন ফল ফলাদি বিক্রি হয়। প্রতিদিন দানের সব জিনিস নিলামে বিক্রি করে পাওয়া যায় 1-1.5 লাখ টাকা। তবে শুক্রবার এর পরিমাণ বেড়ে যায়। মসজিদের দান বাক্সে টাকা ও স্বর্ণালঙ্কারের পাশাপাশি মনোবাসনা পূরণ করতে গরু, ছাগল, হাঁস, মুরগি সহ নানা জিনিস দান করেন হাজার হাজার মানুষ। প্রতিদিন নিলামের পর পাওয়া টাকা জমা হয় মসজিদের হিসাবে। জীবনকে উপভোগ করার সব আয়োজনকে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। পাগলা মসজিদে নারী, পুরুষ, হিন্দু, মুসলমান, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই দান করেন। নিলামে স্থানীয় পাইকাররা সহ সাধারণ মানুষ অংশ নেয়। তুলনামূলক কম দামে এসব জিনিস কিনে স্থানীয় বাজারে বিক্রি করেন পাইকাররা। মুরগি, ছাগল মিলে আমার মনে হয় 2 লাখ টাকা মতো মাল কিনা। কিন্তু ছাগল 15-20টা নেই, 10টা যেবেলা জয় যাই আমি ওই দিনই নিয়ে আল্লাহ দিলে মোটামুটি ব্যবসা। প্রতিদিনই আমরা কিনি, শুক্রবারে সবচেয়ে বেশি হয়। শুক্রবার দিন আপনার 10টা কিনছি 6,000, 10টা কিনছি 4,500, 10টা 2,500, 10টা 2,000। পাগলা মসজিদে সাধারণ মানুষের দানের মাধ্যমে যেমন গরু, ছাগল, হাঁস, মুরগি আসে, তেমনি দুধ, মোমবাতি, আগরবাতি, কোরআন শরীফ, বই খাতা, ডাব এবং নারকেলও আসে। আর এসব সামগ্রী কিনে নিয়ে যান আশেপাশের মানুষজন। প্রতিদিনই মসজিদে ছাগল নিলামে বিক্রি হয়, প্রতিদিনই কম উঠে, মানে শুক্রবার হলে একটু বেশি উঠে। হ্যাঁ, প্রতিদিনই মনে হয় 2-4 পাঁচটা উঠে কিনি। হাসি, বড়ি, মুরগি, হাঁস, কবুতর এগুলি আসে, আসলে পর আমরা প্রতিদিন বিকালে কিনি, কিনা বাজারে নিয়ে বিক্রি করি। পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা এস এম শওকত আলী জানান, প্রতিদিন আসরের নামাজের পর দানে পাওয়া এসব জিনিস নিলামের মাধ্যমে বিক্রি করা হয়, যা থেকে আসে লাখ টাকার উপরে। হাঁস, মুরগি, ছাগল, গরু, কবুতর, চুন, নারিকেল ইত্যাদি ইত্যাদি মাল আসে। সেই মালগুলি মাল যে পরিমাণ থাকে সেই পরিমাণে মাল আমাদের বিক্রি হয়, নিয়মিত বিক্রি হয়। এবং এই বিক্রিত টাকা পরের দিন ব্যাংকে আমাদের যে বিক্রিত রেজিস্টার আছে সেই রেজিস্টারের ইয়েতে ব্যাংকে জমা হয়। কিশোরগঞ্জের নরসুন্দা নদীর তীরে অবস্থিত এই পাগলা মসজিদ, যার দান বাক্স থেকে প্রতি 3 মাস পরপর কোটি কোটি টাকা পাওয়া যায়, সাথে স্বর্ণ রূপা সহ বিদেশি ডলার, পাউন্ড, রিয়েলও মিলে দান বাক্সে। সবশেষ গত ডিসেম্বরের শুরুতে খোলা হয় পাগলা মসজিদের দান বাক্স, যেখানে পাওয়া যায় 6,32,51,423 টাকা। সুরজ আহমেদ, কালবেলা।